তারা একটা সরকারের মাধ্যমে বাংলাদেশটাকে একটা দামি বাংলাদেশে তারা পরিণত করেছে তারা সরকার গঠন নিয়ে ব্যস্ত তারা অবৈধ দামি রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা ব্যস্ত অথচ শীতের প্রকোপে আজকে আপনারা পত্রিকায় দেখেছেন যে মানে এই লাকড়ি জ্বালিয়ে খড়কুটো জ্বালিয়ে সেখান থেকে শীত নিবারণ করতে গিয়ে গর্ভবতী এক মা তার সন্তানসহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এত কষ্টের মধ্যে মানুষ পড়েছেন অথচ সরকারি উদ্যোগে আপনারা এরকম কোন দৃশ্যপত্র পত্রিকায় ইলেকট্রনিক মিডিয়ায় কোথাও দেখেছেন যে তারা এই নিবারণের জন্য কোনো উদ্যোগ নিয়েছে নাই নাই কারণ জনগণের তাদের কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজন হচ্ছে তারা বন্দুকের নলের উপরে ভর করে তারা প্রশাসনে কতপাই দুষ্ট চক্রের উপরে ভর করে তারা একটা প্রতিবেশী রাষ্ট্রের শক্তির উপরে ভর করে তারা এই দেশের উপরে শাসন করতে চায় তারা আমাদের দেশে সেবক হতে চায় না আমরা এই বাংলাদেশকে কোনো আধিপত্যবাদের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় বাউফল প্রাণের বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রত্যাশিত বাউফল সেই স্লোগানকে ধারণ করে আজকে বাউফল উন্নয়ন ফ্রামের উদ্যোগে আমাদের ঋতু বৈচিত্র্যের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শীতকাল যখন আসে শীতের প্রকোপে আমাদের শ্রমজীবী মানুষেরা শ্রমজীবী ভাইয়েরা বোনেরা বিভিন্ন ধর্মের বর্ণের মতের দলের সাধারণ শ্রমজীবী মানুষেরা অনেক সময় কষ্ট পান সামর্থ্যের কারণে তারা অনেক সময় যে পরিমাণে দরকার সে পরিমাণে তারা সংগ্রহ করতে পারেন না এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই বাউফল উন্নয়ন ফোরাম অন্য বছরের মতো এই বছরেও আমাদের এই ঢাকাস্থ বাউফলবাসী যারা সেই সমস্ত আমার প্রাণপ্রিয় আমার আত্মার আত্মীয় আমার পরিবারের সদস্যের মতো আপনাদের জন্য আমরা আজকে এই শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান আয়োজন করেছি আয়োজনের প্রিয় সভাপতি এই মিরহাজিরবাগ অঞ্চলেরই আমাদের এ বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম নেতা আমাদের প্রিয় ভাই সাবেক ছাত্রনেতা জননেতা জনাব ইনুস চৌধুরী আমার সাথে আছেন আপনারা জানেন বাউফল উন্নয়ন ফোরামের অন্যতম সাবেক ছাত্র উপদেষ্টা সাবেক মেধাবী ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই আমাদের বাউফলের কৃতি সন্তান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ভাই মুনতাসির মুজাহিদ আমার সাথে বাউফলের বিভিন্ন রাজনৈতিক দলের মতের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন বিশেষ করে যাদেরকে আমরা দাওয়াত করেছি আমার সেই সমস্ত দাওয়াতপ্রাপ্ত মুরব্বী এই মিরহাজিরবাগ অঞ্চলের বাউফলস্থ যারা ঢাকাস্থ যারা বাউফলের আমার প্রাণপ্রিয় সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে ভিন্ন ধর্মাবলম্বীরাও অনেকে আছেন আমি তাদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের মোবারকবাদ জানাই যে বাউফল উন্নয়ন ফ্রামের প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা বিভিন্ন ধর্মের মতের দলের বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসছেন তাদেরকে আলাদাভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আমাদের আহ্বানে এখানে সারা দিয়ে আপনারা এসছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা উপস্থিত আমাদের সম্মানিত বাউফালবাসী বাউফল উন্নয়ন ফেরাম একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান সব কিছুতে রাজনীতি করলে হয় না রাজনীতির বাইরেও তো আমাদের একটা পরিচয় আছে না নাই আছে আমরা কোথাকার লোক বাউফলের লোক বাউফলের লোক যখন বলি আমি একটা কথা সব সময় বলি বাউফলের লোক যখন বলেন আমি যখন বলি আমাকে যখন কেউ বলে তখন আমি তাকে জিজ্ঞেস করি না আপনি কোন দল করেন তখন আমি তাকে জিজ্ঞেস করি না আপনি কোন ধর্মের লোক তখন আমি তাকে জিজ্ঞেস করি না যে আপনি আমাদের পথের আমাদের মতের আমাদের দলের কর্মী না নেতা কি না আজকে এখানে আপনাদের যা এই শীতবস্ত্র উপহার আপনাদেরকে প্রদান করার জন্য আপনাদের কাউকে যখন দাওয়াত দেওয়া হয়েছে কাউকে কি জিজ্ঞেস করা হয়েছে যে আপনি জামাত করেন কি না করা হয়েছে কাউকে জিজ্ঞেস করা হয়নি হবে না কারণ আমরা বলেছি বাউফল উন্নয়ন ফোরাম সামাজিকভাবে মানুষের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান আমরা দেখেন এখানে একটা স্লোগান দিয়েছি প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব আমাদের যে প্রত্যাশার বাউফল এই প্রত্যাশার বাউফল যদি তৈরি করতে হয় তাহলে আমাদের আগে দরকার কাঙ্ক্ষিত নেতৃত্বের পরিবর্তন নেতৃত্বের পরিবর্তন না হলে কাঙ্ক্ষিত বাউফলের পরিবর্তন সাধন হবে না আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয় যদিও আমরা বলছি যে বাউফল উন্নয়ন ফোরাম অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান তারপরও তো আবার রাজনীতির বাইরে কিছুই নাই কারণ দিন শেষে সময় শেষে আমাদেরকে তো একটা মতের কাছে একটা পথের কাছে আমাদের যে সমর্থন এই সমর্থনটা তো দিয়েই এই রাষ্ট্রটা পরিচালনার জন্য সরকার গঠিত হয় আমরা অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত বিক্ষুব্ধ মনোভাব নিয়ে আজকে এখানে প্রকাশ করতে হচ্ছে বলতে হচ্ছে গত সাতই জানুয়ারি যে নির্বাচনের নামে একটা সিলেকশন হয়েছে একটা প্রহসন হয়েছে একটা নাটক হয়েছে এই নাটকের মাধ্যমে কি আমাদের প্রিয় বাউফলের কোনো কাঙ্ক্ষিত নেতৃত্ব কি সেখানে তৈরি হয়েছে হয় নাই কেন হয় নাই আমরা আসলে কেউ ভোট দেওয়ার সুযোগ পাই নাই আপনারা এখানে বাউফলের সবাই ভোটার আপনারা এক বাক্যে বলেন যে আপনারা কেউ কি সাত তারিখে ভোট দিয়েছেন না কেউ কি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার কি আপনারা দরকার মনে করছেন কেন মনে করেন নাই ওই দিনের ভোট হয়েছে একজন ব্যক্তির ভোটের মাধ্যমে তিনশো আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে বাকিদের আর ভোট দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই যার কারণে ভোট ক্যাম্পগুলোতে আমি সকাল আটটার পর থেকে আমার কাছে অন্তত তিনশোর উপরে ছবি পাঠাইছে বিভিন্ন ভাইয়েরা আপনাদের এই আমাদের কলিজার বাউফলের ভাইয়েরা যে এক একটা কেন্দ্রের ছবি পাঠাইছে যে সেই কেন্দ্রে কোন কোন কেন্দ্রে দেখা গেছে গরু ছাগল কুকুর হাঁস মুরগি আছে অনেক কেন্দ্রে দেখা গেছে গরু ছাগল হাঁস মুরগিও নাই আমাকে একজন লিখে পাঠাইছে যে কিছু কিছু পাঠাইলাম এখানে গরু ছাগল আছে আর কিছু পাঠাইলাম যে এখানে গরু ছাগলও খুঁজে পাই নাই কি করবো দুর্ভাগ্য যে ক্যামেরায় ধরা পড়ে না এখন কি করা যাবে আমি বললাম দেখেন তাও যা পান তুলে দেন একটু শেষ পর্যন্ত বিকাল পর্যন্ত অপেক্ষা করার পরও দেখা গেল যে কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে ওখানে তারা লাইন ধরে দাঁড় করাইছে তাদের দু একজনকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি ভোট দিতে আসছো বলছে ভোট দিতে আসি নাই শুধু আমি একবার দিছি চলে যেতে চাইছিলাম আবার আবার জোর করে লাইনে দাঁড় করাইছে কারণ ক্যামেরা আসবে ক্যামেরায় যেন আমার ছবিটা ওঠে এখানে যেন দুজন লোক থাকে এই জন্য আমার জোর করে দাঁড় করে রাখছে আর পকেট আমাকে একশো টাকা দিয়ে দিছে ভোট সে দিছে আবার ভোট দিতে যাবে যে ভিডিও আপনারা সবাই দেখছেন এরকম বেশ কিছু ভিডিও আপনারা বাউফলে দেখেছেন যে নিজে এসে ছাত্রলীগ পরিচয় দিয়ে আমাদের এই তরুণ যুবক কিশোর যুবক ভাইদের নৈতিকতাকে নষ্ট করে এই বর্তমান সময়ে বাউফলের যারা নেতৃত্বের কর্ণধার হিসাবে অবৈধ দাবিদার তারা শুধুমাত্র নিজেরাই নৈতিকভাবে শেষ হন নাই আমাদের এই সমস্ত কলিজার টুকরা যুবক তরুণ শিশবের এই সমস্ত সরল মনা আমাদের কলিজার টুকরা আগামী দিনের প্রজন্মটাকেও আপনারা শেষ করে ফেলেছেন তাদের নৈতিকতাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন তাদের এই পবিত্র আমানতকে আপনারা নির্লজ্জভাবে এটাকে আপনারা রীতিমতো আপনার উপহাসের একটা পাত্রে পরিণত করেছেন আপনাদের পাল্লায় পড়ে আপনাদের এই ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের এই প্রিয় কলিজার টুকরা তরুণ শৈশব যুবকেরা আজকে মিডিয়ার সামনে অথবা কোনো কারণে এমনভাবে বলেছে সে নিজেই স্বীকৃতি দিছে যে আমি ভোট দিতে গিয়ে গিয়ে বলছি আমি ছাত্রলীগের নেতা এটা বলার পর আমারে বলছে যে তুমি কিসের একটা ভোট দেবে তুমি যতক্ষণ পারো দেও তাও আবার বলছে যে দাঁড়াইয়ে দিতে বল আমাকে একটা শেয়ার দিছে এই ভিডিও দেখছেন আপনারা বলছে আমাকে একটা কি দিছে শেয়ার দিয়েছে বলছে যে তুমি যতক্ষণ পারো পিটাও ক্লান্ত হয়ে গেলে বাইরে যাও রেস্ট নিয়ে আইসা আমার পিটা আবার তোমার বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও তার মানে এবার জাল ভোট দেওয়ার জন্য প্রকৃত লোক তারা খুঁজে পায় নাই জাল ভোট দেওয়ার জন্য তারা দামি জাল ভোটার তৈরি করেছে জাল ভোট দেওয়ার জন্য তো একটা সিস্টেম আছে এবার সেই সিস্টেমও তারা পালন করার মানে একজনকে ধীরে ধীরে টায়ার্ড হয়ে গেলে বলছে তুমি নাস্তা করে আসো তোমার বন্ধু বান্ধব তুমি আবার আরেকবার আইসো আমরা ধিক্কার জানাই এবং অত্যন্ত ক্ষোভের সাথে সাত তারিখের এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি বাউফলবাসী প্রত্যাখ্যান করছে এবং আগামী দিনে অল্প সময়ের ব্যবধানে জনগণের ভোটের মাধ্যমে আমাদের এই দেশে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ না হলে কি হবে সম্মানিত ভাইরা এই যে আমরা আজকে আপনাদের জন্য শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি এই শীতবস্ত্র উপহার নিয়ে এসে মূলত এরকম পাঁচশো এক হাজার দশ হাজার পাঁচ হাজার কম্বল দিয়ে আসলে ব্যক্তিগতভাবে এরকম একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে একটা রাষ্ট্রের পরিপূর্ণ সংকট দূর করা যায় না আমি বাউফলে বহুবার বলেছি আমি শফিকুল ইসলাম মাসুদকে যদি আপনারা কোনো দিন ভোটের মাধ্যমে আপনাদের সমর্থনের মাধ্যমে আমাকে যদি এলাকার মেম্বারও না বানান আমি আজকে এই ওয়াদা পূরণ করার জন্য এসেছি অনেকে আমাকে ফোন করছে যে মাসুদ ভাই এখন তো আর আপনারা খুঁজে পাওয়া যাবে না আমি বললাম কেন বলছি যে ইলেকশন শেষ এখন তো আপনারাও আর পাওয়া যাবে না আপনারাও শেষ তাই আমি বললাম ভাই আপনার এই চ্যালেঞ্জটা আমি বহু আগে বাউফলের প্রোগ্রামে আমি ঘোষণা করেছিলাম যে ইলেকশন রাজনীতি এ স্বার্থে শফিকুল ইসলাম মাসুদের বাউফলের এই সমাজকল্যাণমূলক কাজের কোনো সম্পর্ক নাই আমাকে যদি আপনার এলাকার একজন এমপি এমপি না আমাকে যদি মেম্বারও না বানান একটা আমাকে যদি চৌকিদারের দায়িত্ব আপনারা না দেন তারপর আল্লাহ আমাকে হায়াতে যতদিন বাঁচিয়ে রাখবে যত দুঃখ দর্দশা বিপদ মুসিবত থাকুক আমি আপনারা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর একান্ত মেহরবানিতে আমি আমার এই কার্যক্রম পরিচালনা করছি আমি পরিচালনা করে যাব ইনশাল্লাহ আপনারা শুধু আপনাদের অন্তর থেকে আমার জন্য যে দোয়াটা করেন এই দোয়াটা আপনারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আপনাদের এই দোয়ার শক্তি আল্লাহ তালার একান্ত খাস মেহরবানিতে আমি এই কার্যক্রমগুলো চলে যে আমি সেই ভাইকে আমার এক সাংবাদিক ভাই আমাকে ফোন করেছেন ওই মাসুদ ভাই আমাদের এলাকায় কিছু সমস্যা তো এখন কি আপনাকে বলা যাবে ইলেকশন টেলেকশন তো নাই সব তো শেষ হয়ে গেল তাই আমি বললাম যে কোনো অসুবিধা নাই ভাই কী করতে হবে বলেন এই শীতবস্ত্রের কথাই বলেছে আমি বলছি যে আপনি পাবেন আপনার হাতে আমি পৌঁছে দেবো আলহামদুলিল্লাহ আমি তার হাতে পৌঁছে দিছি কারণ আমি বলেছি যে আমি যদি বেঁচে থাকি আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচাই রাখবে আমাকে যদি আমি আগাম বলে যাই আজকেই আমাদের ভাইয়েরা এখানে আছেন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন এই ফেসিস সরকার যদি আমাকে কোনো কারণে অবৈধ এই রায় এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে যদি তারা কারারুদ্ধও করে ফেলে আল্লাহ তালা সাহায্য করুন যে আমাদের থেকে তার নিরাপত্তার চাদর আমাদেরকে আচ্ছাদিত করে রাখুন কিন্তু এই সরকার যদি তাদের ঘৃণ্য এই যে মানুষের প্রতি যে অবৈধ ক্ষোভ এই ক্ষোভ দিয়ে যদি আমাদের প্রতি তারা কোনোরকম প্রতিশোধ নিতে চায় কোনো কারণে যদি তারা আমাদেরকে কারারুদ্ধ করে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আল্লাহকে সাক্ষী করে বলে যাচ্ছি আমি বেঁচে থাকলে আমি যেখানে থাকি যদি তার আমাকে কারার উদ্ধ করে ফেলে আমি ওই কারাগারের চার দেয়ালের প্রকোষ্ঠের মধ্য থেকেও আমার সামর্থ্য অনুযায়ী বাউফলের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ কারণ তার প্রমাণ হচ্ছে আমি আজকে যে শীতবস্ত্র আপনাদেরকে দিচ্ছি এটা শুধু আজকে আনুষ্ঠানিকতা মাত্র আমাদের প্রিয় ইনী চৌধুরী ভাই আমাদের মুজাহিদ এরা বলেছে যে ইতিমধ্যে শীত শুরুতেই আমাদের এই মিরহাজিরবাগসহ ঢাকাস্থ বাউফলবাসীদের মাঝে ইতিমধ্যে আমার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই শীতবস্ত্র প্রদান কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে এবং আমাদের এই কার্যক্রম আমরা আমাদের এই মিরহাজিরবাগ আমাদের বংশাল কেরানীগঞ্জ সহ যেখানে যেখানে আমাদের ভাইরাস আপনারা জানেন যে বাউফলের উল্লেখযোগ্য সংখ্যক কিছু ভাই বোনেরা আমাদের এই ঢাকাতে অবস্থান করে তার মধ্যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমরা সব সময় ইভেন আপনারা জানেন যে শীতের সময় বন্যা দুর্যোগে কোরবানি উল ফিতের আপনাদের সাথে আমাদের দেখা হয় না হয় না আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞেস করি যারা আমাদের ভোট ছাড়া এমপি হয়ে যায় তাদেরকে আমাদের দুঃখ দুর্দশা আমাদের দরকার আছে আদৌ দরকার হবে তাদের দরকার কি হয়েছে কখন আপনাদের মনে হয়েছে এই গোরবানি গেল ঈদ গেল শীত গেল বর্ষা গেল দুর্যোগ গেল কোনো সময় কি তাদের চেহারা আপনারা দেখতে পাইছেন এলাকা পাবেন না কারণ আপনাদের তাদের কোনো প্রয়োজন নাই আপনাদের প্রয়োজন ছাড়াই ওই যে জালভোট দিদি দিদি টায়ার্ড করা লোকরাই দ্বারাই তারা নির্বাচিত হয়ে যায় এবং এর মাধ্যমে তারা একটা ডামি সরকারের মাধ্যমে বাংলাদেশটাকে একটা দামি বাংলাদেশে তারা পরিণত করেছে এই ডামি বাংলাদেশ থেকে আমরা একটা প্রকৃত স্বাধীনতা পূর্ণ একটা আমাদের প্রিয় মাতৃভূমিতে আগামী দিনে বাংলাদেশকে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ এই ডামি বাংলাদেশ পরিচালনা করতে এই সরকারকে জনগণ দেবেন আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ সেই জন্য ভাইয়েরা আমরা এই শীতবস্ত্র উপহার কেন দিচ্ছি আপনাদেরকে এটার সাথে রাজনীতি এই জন্য বলেছি কেন সম্পর্ক নাই আমরা একটু আগে সালাতুল মাগরিবের নামাজ পড়ছি না পরে নাই কার নির্দেশ এটা আল্লাহর নির্দেশ সেই আল্লাহ তালাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইয়াহুর কাউ শুধু রুকু করলে হবে না ওয়াস যুদু শুধু সিজদা করলে হবে না ওয়া বুধু রব্বা শুধু তোমার রবের দাসত্ব করলে হবে না এগুলো করতে হবে সাথে আল্লাহ তালার নির্দেশ অফ আলুল হয়ের তোমরা সমাজের মানুষের কল্যাণে কাজ করো লা কুম তুফলে হন তাতে যাকে কম্বল দেবা সে সফল হবে না সে উপকৃত হবে সফল হবে যারা তোমরা এই কাজটা করবা আজকে আপনারা কম্বল বা এই উপহারটুকু পেয়ে যতটুকু উপকৃত হবেন তার লাভ লাভ আপনার হচ্ছে 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 না আমার আমার তো বেশি এই ঘোষণা সুতরাং আপনাদের কল্যাণে যা আসি লাভটা কিন্তু আমার এটা আমার প্রতি আল্লাহর নির্দেশ আমার নামাজ পড়া যেমন নির্দেশ আমার রোজা রাখা যেমন নির্দেশ আমার হজ করা যেমন নির্দেশ আমার রুকু করা যেমন নির্দেশ আমার সিজদা করা যেমন নির্দেশ ওই আল্লাহরই নির্দেশ হচ্ছে এই আমাদের শ্রমজীবী ভাই বোনরা যারা কিছুটা কষ্টের মধ্যে থাকেন তাদের পাশে দাঁড়ানোটাও কার নির্দেশ এই নির্দেশ যারা ইসলাম পালন করে না ইসলাম মানে না ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এটা যারা চায় না তারা কি এই ইবাদত মনে করে এই কাজ করবে করবে না কোনো কালই তারা করবে না সেজন্য জন্য ভাইয়েরা আসুন ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রকৃত কল্যাণ কখনো সাধিত হতে পারে না আমি যদি আজকে আপনাদের কাছে বলি যে আমাদের প্রিয় বাউফলকে আমরা একটা প্রত্যাশিত বাউফলে নিতে চাই একটা কাঙ্ক্ষিত বাউফলে আমরা নিতে চাই তাহলে আমরা যে স্লোগানটা এখানে দিয়েছি যে প্রত্যাশিত বাউফলের জন্য আমাদের কী লাগবে কাঙ্ক্ষিত নেতৃত্ব কাঙ্ক্ষিত নেতৃত্ব শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তি তাকে দেওয়া হবে না যদি ওই ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদের সাথে ইসলাম না থাকে এই শফিকুল ইসলাম মাসুদ যত বড় নেতাই হোক এই শফিকুল ইসলাম মাসুদ যত বড় ডিগ্রিদারী হোক তার সাথে যদি ইসলাম না থাকে তাহলে এই শফিকুল ইসলাম মাসুদকে দিয়ে সমাজ এবং রাষ্ট্রের কোনো কল্যাণ হতে পারে না এটা এখনকার এই যে সরকার গঠিত হয়েছে এটা বোঝা যায় না যায় না তারা সরকার গঠন নিয়ে ব্যস্ত তারা অবৈধ দামি রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা ব্যস্ত অথচ শীতের প্রকোপে আজকে আপনারা পত্রিকায় দেখেছেন যে মানে এই লাকড়ি জ্বালিয়ে খড়কুটো জ্বালিয়ে সেখান থেকে শীত নিবারণ করতে গিয়ে গর্ভবতী এক মা তার সন্তানসহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এত কষ্টের মধ্যে মানুষ পড়েছেন অথচ সরকারি উদ্যোগে আপনারা এরকম কোন দৃশ্যপত্র পত্রিকায় ইলেকট্রনিক মিডিয়া কোথাও দেখেছেন যে তারা এই নিবারণের জন্য কোন উদ্যোগ নিয়েছে নাই নাই কারণ জনগণের তাদের কোনো প্রয়োজন নাই তাদের প্রয়োজন হচ্ছে তারা বন্দুকের নলের উপরে ভর করে তারা প্রশাসনে কতপয় দুষ্ট চক্রের উপরে ভর করে তারা একটা প্রতিবেশী রাষ্ট্রের শক্তির উপরে ভর করে তারা এই দেশের উপরে শাসন করতে চায় তারা আমাদের দেশে সেবক হতে চায় না আমরা এই বাংলাদেশকে কোনো আধিপত্যবাদের হাতে ছেড়ে দেবো না ইনশাল্লাহ সম্মানিত বাউফলবাসী বাউফল উন্নয়ন ফোরাম আমরা আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আগামী দিনের বাউফলের যে কোনো সংকটে দুর্যোগে আল্লাহ না করুক যে কোনো বিপদ আপদ আমি আমারও বলছি আপনাদেরকে বাউফলবাসী আমরা সবাই মিলে ভালো থাকলে একসাথে ভালো থাকবো ইনশাল্লাহ কোনো দুঃখ দুর্দশা আল্লাহ যদি আমাদেরকে ফেলেন তাহলে সবাই মিলে আমরা ওই দুঃখ দুর্দশা উত্তরণের চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ সেই জন্য আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমাদেরই প্রিয় বাউফল আজকে আজকের আমাদের একটা অনলাইন পত্রিকায় আপনারা দেখেছেন যে আমাদের তরুণদেরকে যুবকদেরকে মাদকের মাধ্যমে শেষ করে দেওয়া হচ্ছে ফেসবুকে লাইভ করে মাদক খাচ্ছে এই বাউফলকে আমরা চেয়েছিলাম ফেসবুকে লাইভ করে তরুণ যুবকেরা স্পটে বসে বসে তারা মাদক খাচ্ছে এই মাদকের সাপ্লাই দাতা কারা এই মাদকের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা কারা না দেখার ভান করেন দেখেও কারণ ওই প্রশাসনের লোকদের পিছনে তথাকথিত এই সমস্ত রাজনীতিবিদ্রে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং এই ব্যবসার সিন্ডিকেটের সাথে মূলত বর্তমান সরকারের রাজনৈতিক লেজুর বৃত্তির নেতৃবৃন্দ এটার সাথে জড়িত বিদায় এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের সন্তানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলেমেয়েদের ইজ্জক নষ্ট করে ফেলা হয়েছে ইফটিজিংয়ের মাধ্যমে আমাদের এলাকার কলিজার টুকরা আমাদের মেয়ে সন্তানদেরকে এখন সাবধানে তাদেরকে এলাকার বাইরে বের করা যায় না এলাকায় বের হলে তারা ঘরে ফিরে আসার পর্যন্ত অভিভাবকরা নিশ্চিন্ত হতে পারছেন না অবৈধ অস্ত্র আমাদের তরুণ যুবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি আজকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের এই প্রিয় বাউফলের তরুণ যুবক কিশোর কিশোরী ভাই বোনদের তাদেরকে নষ্ট করে দেওয়ার আগামী দিনের সকল ষড়যন্ত্র আমরা বাউফলবাসীকে সাথে নিয়ে রোধ করব ইনশাল্লাহ এবং এটাকে প্রতিরোধ করেই আমাদের প্রিয় বাউফলকে প্রত্যাশিত বাউফলের জন্য আগামী দিনে কম সময়ের ব্যবধানে জনগণের আন্দোলনের মাধ্যমে এই ডামি সরকারের ডামি বাংলাদেশ গড়ার যে চক্রান্ত এই ডামি বাংলাদেশ গড়ার চক্রান্তকে আমরা প্রতিরোধ করে একটা প্রকৃত স্বাধীনতার অর্থবাহ বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সেই জন্য আজকে যারা এখানে ঢাকাস্ত বাফুলবাসী আছেন আপনাদের বাড়ি ঘরে এখানে যারা আছে তাদের সবাইকে সালাম বলবেন খালামা ভাবি চাচি যারা দাদি নানি সবাইকে আমাদের সালাম বলবেন এলাকায় যখন যাবেন আমাদের সালাম বলবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন তো ইনশাল্লাহ আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা আসছেন তাদের কাছেও আমি আপনাদের শুভ কামনা করি আপনারা ভালো থাকবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাদের পর্যন্ত আমরা জানতে পারলে আপনাদের কাছে কাছে গিয়ে আমরা আমাদের এই কাজগুলো আমরা পৌঁছাই দেবো আজকে কিছু ভাইদেরকে আমরা এখানে ডেকেছি শুধুমাত্র এই কথাটুকু বলার জন্য আমি বাউফলের যে সমস্ত বড় ব্যবসায়ী বিত্তবানরা আছেন আমাদের সম্মানিত সমাজের ভালো ভালো মানুষের আছেন কিছু ভালো মানুষ তো এখনও এই সমাজে আছেন আমি আমার বাউফলের সেই সমস্ত ব্যবসায়ী বিত্তবানদেরকে অনুরোধ করব আমাদের এই স্বল্প আয়োজনের সাথে আপনারাও সম্পৃক্ত হয়ে আমাদের এই সমস্ত কষ্টের মধ্যে পড়া ভাইদের পাশে আপনারা দাঁড়ান এবং তাদের কষ্ট লাগাবে আপনারা ভূমিকা পালন করুন সেই আহ্বান জানিয়ে আবারও আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার পক্ষ থেকে আগামী দিনে যে কোনো সংকট মোকাবেলায় আপনাদের পাশে থাকার উদাত্ত অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমরা এই সংক্ষিপ্ত পরিসরের আয়োজন করেছি সামান্য উপহারটুকু আপনাদের হাতে আমরা তুলে দেব ভবিষ্যতে যে কোনো দুর্যোগে যে কোনো ক্রান্তিকালে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের কষ্ট লাগবে আমরা আপনাদের একজন পরিবারের সদস্য আমি বহুবার বলেছি বাউফল উপজেলা না বাউফল সবাই মিলে আমাদের একটা পরিবার এই পরিবারের সদস্য হিসাবে একজন সদস্য কষ্টে পড়লে যেমন পরিবার কষ্টে পড়ে আমরাও আপনাদের যে কোনো কষ্ট দেখলে একটা পরিবারের মতো করে আমরা সেই কষ্টের মধ্যে থাকি আর সেই কষ্ট লাগবে আমরা আল্লাহ সাহায্য নিয়ে আমাদের সবটুকু সামর্থ্য নিয়ে সকল দুর্যোগে সংকটে আমাদেরকে মামলা দেওয়া হোক আমাদেরকে হামলা দেওয়া হোক আমাদেরকে রিমান্ড দেওয়া হোক আমাদেরকে রায় দিয়ে সাজা প্রদান করা হোক যা করেন আমরা আমাদের এই কল্যাণমূলক কাজ থেকে আমরা কখনো দূরে সরে যাব না কারণ এই কল্যাণমূলক কাজের নির্দেশ কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পালনটা এবাদতের মতো করে আমরা পালন করে আপনাদের দোয়া নেওয়ার জন্য বাউফলবাসীকে আমরা সাথী নিয়ে আগামী দিনে এগিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি অশান্ত পৃথিবীর মানুষ গুলো তাই তো আজি দিকে হারা আল্লাহ রায় শাসন ছাড়া বিশ্বারা অশান্ত পৃথিবীর মানুষ গুলো তাই তো আজি দিকে হারা আল্লাহ রায় শাসন ছাড়া শান্তি শান্তি বলে মজুর মানবতা তিনের প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ প্রাচীর ভেঙে তুলেছে আওয়াজ আবার থেকে ওই শুধু তার মুক্তির তো গান উঠেছে মুক্তির তো গান উঠেছে আর চি আর মানিয়া আদর ভাই যেন